ফজিলত আমরা শুনলাম, এবার আসুন আমরা আলোচনা করব ওযু শুরু করার পদ্ধতি। ওযু শুরু করার আগে যে শর্তগুলি রয়েছে জরুরি, যেমন আমরা উল্লেখ করেছি সব ধরনের ছোট বড় নাপাকি থেকে পবিত্র অর্জন করতে হবে, যেই পানি দিয়ে আমি ওযু করব সেই পানিটা পবিত্র হতে হবে। যেহেতু ওযুর বিষয়টা অঙ্গপ্রত্যঙ্গের সাথে জড়িত, এজন্য আমার চামড়া, শরীরের চামড়া বা নখ বা চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয় এরকম কোন বস্তু, যেমন আটা, মম বা মাটি বা তেল যদি থাকে সেটাকে অপসারণ করতে হবে। ওযু শুরু করার প্রাককালে নিয়ত করতে হবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরে ইচ্ছা বা সংকল্প। নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামের বিধান নয়, এটি মানুষের তৈরি করা একটি বিধান। যে কোনো ইবাদতের আগে নিয়ত লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত সমূহের বিশুদ্ধতা এবং অশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যেহেতু ওযু একটি ইবাদত, এজন্য এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। আর এই নিয়তের ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে, যেমন বিসমিল্লাহ আলী আজিম, আল ইসলাম হাক্কুন, আল কুফর বাতিলুন, আরো এই ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে, এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং তা পরিত্যাজ্য। প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলারও কোনো প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, তাহলে পাত্রে হাত ঢুকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত তিনবার ধৌত করা উচিত। এবং নবীজি নিষেধ করেছেন, বলেছেন তোমাদের কেহ যদি ঘুম থেকে আগ্রত হয় তাহলে সে দুই হাত দুটিকে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করে যেন পাত্রের মধ্যে না ডুবায়, কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে। এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া, এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দেওয়া, এবং কুলি করা এবং নাক ঝাড়া। এই কাজটি তিনবার করতে হবে। বুখারী শরীফের রেওয়ায়তে রয়েছে, মুসলিমের রেওয়ায়তে রয়েছে এবং তিরমিজির রেওয়ায়তে রয়েছে, আল্লাহ নবী এক চুল্লু পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সুতরাং এক চুল্লু পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম। এখানে যদি আমি সিয়াম অবস্থায় না থাকি, তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালিগ ফিল মাদা ওয়াল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো, তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না। তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজানো স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত, দাড়ির শেষ সীমানা পর্যন্ত, এবং ডাইনে বায়ে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত, অতপর বাম হাত কনুই পর্যন্ত। হাত ধৌত হয়ে গেলে মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ফেলে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হয়েছিল সেখানে এসে ছেড়ে দিতে হবে। অতপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই দুই তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে
কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে ঘোরাতে হবে, অথবা বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের বাহির অংশ মাসে করতে হবে। এইভাবে মাথা এবং মাসে হয়ে গেল। অতঃপর প্রথমে ডান পা, তারপরে বাম পা, টাকনু পর্যন্ত, অর্থাৎ টাকনু সহ, পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এইভাবে অজু পরিপূর্ণ হয়ে গেল। উল্লেখ্য যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধোয়ার সময় ফরজ হচ্ছে সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ হচ্ছে তিনবার। তার মানে কোন অঙ্গ একবার ধৌত করলেও চলে, কোন অঙ্গ দুইবার ধৌত করলেও চলে, কোন অঙ্গ তিনবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ তিনবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ দুবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ একবার ধৌত করলেও চলে, যদি সেখানে পানি পৌঁছে যায়। জরুরি নয় যে তিনবারই ধৌত করতে হবে। আরেকটি কথা লক্ষণীয় যে অনেকেই ধৌত করতে গিয়ে তিনের অধিক ব্যবহার করে পানি। তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তিনের অধিক পানি ব্যবহার করবে সে সীমা লঙ্ঘন করবে এবং সে অন্যায় করবে এবং জুলুম করবে, এইভাবে তাকে নিষেধ করা হয়েছে। সুতরাং তিনের অধিক পানি ব্যবহার করা ওজুর সুন্নাতের পরিপন্থী বহির্ভূত কাজ। এই যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা আলোচনা করলাম, এখানে লক্ষণীয় যে যেই সিরিয়াল বা ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই বিষয়টিকে উল্লেখ করেছেন সে ধারাবাহিকতাতেই, সে ধারাবাহিকতা রক্ষা করে আমাকে উজু করতে হবে। অর্থাৎ আগে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা। যদি কেউ এই ধারাবাহিকতার বিপরীত করে তাহলে সে কোরআনের বিপরীত করার কারণে তার উজু হবে না। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধোয়ার ক্ষেত্রে পারস্পরিক বা পরস্পর করা এটা অত্যন্ত জরুরি। যদি এরকম হয় যে এক অঙ্গ ধোয়ার পরে অনেকক্ষণ দেরি করে দ্বিতীয় অঙ্গ ধৌত করে তাহলে তার অজু হবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর ক্ষেত্রে এরকম বিরতি গ্রহণ করেন নাই। সুতরাং অজু অবস্থায় ধারাবাহিকতায় পরস্পর একটা অঙ্গের পরে আরেকটা অঙ্গ ধৌত করা এটা অত্যন্ত জরুরি। অজুর ক্ষেত্রে কতগুলি লক্ষণীয় সুন্নাত রয়েছে, যেমন অজু শুরু করার আগে মেসওয়াক করা একটি সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউলা আশুক আলা উম্মাতি, আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর ভারী মনে না করতাম তাহলে প্রত্যেক অজুর সময় তাদেরকে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। এই হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে। অজুর প্রারম্ভে যে দুই হাত ধৌত করা হয় কবজি পর্যন্ত এটা কিন্তু সুন্নাত। এরপরে দাড়ি খিলাল করা, যাদের দাড়ি ঘন রয়েছে তাদের দাড়ি খিলাল করা, অতিরিক্ত পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে সে দাড়িকে খিলাল করা এটা একটা সুন্নাত। আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার সময় হাত দিয়ে মর্দন করা বা ডলে দেওয়া এটাও একটি সুন্নাত। আর সর্বক্ষেত্রে ডান সাইডকে বাম সাইডের উপরে প্রাধান্য দেওয়া এটা সুন্নাত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় ডান দিককে প্রাধান্য দিয়েছেন এবং ডান দিক থেকে ওজুর কাজ করেছেন। এমনি ভাবে হাত এবং পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করা, অর্থাৎ হাত এবং পায়ের আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে সেখানে পানি পৌঁছানোর ব্যবস্থা করা, এইভাবে অজু পরিপূর্ণ হয়ে যাবে। অজু যখন পরিপূর্ণ হয়ে গেল তখন শেষে দোয়া পাঠ করতে হবে। দোয়া হচ্ছে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে ওযু শেষ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। এরপরে এই দোয়া পাঠ করার পর আরো পাঠ করতে পারে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি। ওযুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি, মানুষ ওযু করার সময় যেমন নিয়ত পাঠ করে এটা একটা ভুল, এমনি ভাবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় এক এক রকম দোয়া পাঠ করে। এই দোয়াটি
মুখ ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি হাত ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি মাথা মাসে করার সময় দোয়া, এরকম দোয়া সুন্নাতে নববীতে প্রমাণিত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া বলেছেন এরকম কোন হাদিসে পাওয়া যায় না। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটা হচ্ছে যে অনেক মানুষ বা অধিকাংশ মানুষ ওযুতে মাথা মাসে করার পরে কান মাসে ঘাড় মাসে করে থাকে, ঘাড় মাসে করে থাকে। এই ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হলে সে হাদিসগুলি জয়ীফ এবং জাল, সে হাদিসগুলি সহি নয়, বিশুদ্ধ নয়। সুতরাং ঘাড় মাসে করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস না পাওয়া যাওয়ার কারণে সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। এমনিভাবে অনেকেই নামাজে যাওয়ার জন্য অজুর ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করে এবং তাড়াহুড়ো করে অজু করে। অজু তাড়াহুড়ো করে করলে যদি অজুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনা রয়ে যায়, সেখানে পানি না পৌঁছে, তাহলে অজু হবে না এবং অজু না হলে তাতে নামাজও বিশুদ্ধ হবে না। এমনিভাবে আমরা একটু আগে উল্লেখ করেছি যে দোয়া পড়া, এই দোয়া কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই, অজুর শুরুতে বিসমিল্লাহ এবং শেষে যে দোয়া আমরা উল্লেখ করলাম সেটাই। অজুর ক্ষেত্রে পানির অপচয় করে, অনেকেই পানির টেপ ছেড়ে দেয়, ব্যাপক আকারে অধিক হারে পানি পড়তে থাকে এবং সে অজু করে। অথচ পানি অপব্যয় করা বা অপচয় করা এটা উচিত নয়, কারণ এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই হচ্ছে অজু সম্পর্কিত কিছু ভুল ত্রুটি। অজুর ক্ষেত্রে কিছু মাসালা রয়েছে, যেমন যদি কোনো মানুষ বহুমূত্র রোগে আক্রান্ত হয়, অথবা এমন ব্যক্তি যা তার ঘন ঘন বায়ু নির্গত হয়, অথবা ইস্তেহাজা, নারীদের ইস্তেহাজা অর্থাৎ অতিরিক্ত রক্তস্রাব, তাহলে এই অবস্থায় সে কিভাবে অজু করবে? এই অবস্থায় এ ধরনের ব্যক্তি তার নামাজ পরিত্যাগ করবে না, বরং সময় হওয়ার, নামাজের সময় হওয়ার পরে সে তার লজ্জাস্থানে, লজ্জাস্থানকে ধুয়ে সেখানে পট্টি জাতীয় কোনো কিছু বেঁধে দিবে, অতঃপর অজু করবে এবং সেই সংশ্লিষ্ট নাপাকি যদিও বের হতে থাকে তবুও সে নামাজ আদায় করবে, তাতে কোনো বাধা নেই। অজুর সময় অন্যের সহযোগিতা নেওয়া যায় আছে, যদি কেহ আপনাকে পানি ঢেলে দেয় আপনি তা এবং অজু করেন, তাতেও কোনো অসুবিধা নাই। তারপরে অজু করার সময় প্রয়োজনীয় কথাবার্তা বলাও বৈধ রয়েছে। এমনিতেই বিনা প্রয়োজনীয় কথা বলা কোনো মুমিনের জন্য বৈধ নয়, ঠিক তেমনি অজুর সময়ও বৈধ নয়, কিন্তু দরকারি কোনো কথা থাকলে সেই কথা অজুর সময় বলা বৈধ রয়েছে। প্রত্যেক নামাজের পূর্বে অজু করা মুস্তাহাব, অজু যদিও থাকে তবুও প্রত্যেক নামাজের পূর্বে অজু করাটা মুস্তাহাব। এরপরে আসুন অজু ভঙ্গের কিছু কারণ আমরা আলোচনা করি। পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যায়, যেমন পেশাব বের হওয়া বা আঠালো জাতীয় কোনো পদার্থ লিঙ্গ দিয়ে বের হওয়া অথবা বীর্যপাত হওয়া, এগুলি অজু ভঙ্গের কারণ, যদিও বীর্যপাত এর মাধ্যমে গোসল ফরজ হয়ে যায়। তো এগুলির মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়। পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, বায়ু নির্গত হওয়া অথবা পায়খানা নির্গত হওয়া, এগুলির মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়। নিদ্রা বা অন্য কোনো কারণে, নিদ্রা বা অন্য কারণের কারণে অজ্ঞান হলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু যদি কেউ, কোনো মানুষ কোনো কিছুতে হেলান না দিয়ে বসে বসে হালকাভাবে নিদ্রা যায়, তাহলে তার অজু ভঙ্গ হবে না। এমনিভাবে লজ্জাস্থান স্পর্শ করা, পর্দার ভিতরে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হয়ে যায়। উটের মাংস ভক্ষণ করা, যদি কোনো মানুষ উটের মাংস ভক্ষণ করে তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এরপরে কোনো মানুষের যদি বমি হয় অথবা শরীরে কোনো স্থান থেকে রক্ত প্রবাহিত হয়, সে অল্প বা বেশি, বা স্ত্রীকে চুম্বন দেয় স্পর্শ করে, তাহলে এক্ষেত্রে তার অজু ভঙ্গ হবে না, কারণ এ ব্যাপারে অজু ভঙ্গের প্রমাণ পাওয়া যায় না বা বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। এই হচ্ছে অজু সম্পর্কিত আলোচনা।